তোমার কোন ক্লাস ছিল? অঙ্ক। কি অঙ্ক করেছো? অঙ্ক করছি, তুমি বললে বুঝবা। ক্যালকুলাস? তোমার তো অঙ্ক ক্লাস ছিল না। মানে? আমি তারেককে ফোন করেছিলাম। তারেককে ফোন দিতে গেছো কেন? তোমার মোবাইল অফ ছিল। এটা তো ফার্স্ট টাইম না আমার মোবাইল অফ থাকে। তারেককে তুমি কেন ফোন দিলে? আশ্চর্য, তারেককে ফোন দিব না? তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো বিপদে পড়তে পারো, আমি জানতে পারবো না। আমার মোবাইল তো আগে অফ ছিল, তুমি তারেককে ফোন দিতে গেলে কেন? তুমি কি ঝগড়া করার জন্য রেডি হয়ে বসে আছো? হোয়াট ননসেন্স! আমার তাই মনে হচ্ছে আমার সারাদিন কাজ নাই তোমার সাথে। তুমি শোনো আম্মা, সব তুমি শোনাচ্ছ, আমি তো কিছু শুনতেই পারতেছি না তোমার। সব তুমিই বলছো গড়গড় করে। তোমার কথায় তো কোনো লজিক নাই। প্রথম কথা হচ্ছে তোমার অনেক লজিক। মাখাত আমার ফার্স্টে বলো যে গত বছর তুমি বিজি ছিল, তুমি সরি বলছো। আমি এই বছর বিজি ছিলাম, আমি সরি বলছি। তুমি সরি কখন বললে? শোনো আম্মা, এটা হচ্ছে আমি তোমারে বলি, তুমি আজকে সকালে তোমার সাথে বেয়াদবি করছি, তোমার এখন আমার নিয়ে কিছু ঝগড়া করতে হবে, দ্যাটস হোয়াই তুমি আমার তার একটা ফোন দিয়ে একটা ঝগড়া ইস্যু বাড়ি। এগুলো কি বলছো তুমি? এটাই আম্মা, এটাই আর কিছু না। জিশান! কি জিশান? আশ্চর্য, তোমার জন্য যে আমার ফিলিংস, এগুলো তোমার কাছে কোনো মানে রাখে না। আমি যে এই যে ওয়েট করে থাকি অফিসের পরে তোমাকে দেখার জন্য ওয়েট করে থাকি। ভেরি গুড, ভেরি গুড। আমি আমার তোমার কিছু মানেই রাখে না, কারোর কিছু মানে রাখে না। ঠিক আছে, তুমি একা থাকো, আমি তোমার থাকলাম না। আমার যদি সলিউশন তোমার কাছে তো নাই, সলিউশন আমি দেই এখন। তুমি সলিউশন বাইর করো। তুমি তো বললা, খুব সহজে বলে দিলা, তোমার কোনো কিছু নেই, আমার মায়া হয় না কিছু না। আমি ওই সোফা সেটের মতো বা ফ্যানের মতো টিভির মতো আমার কাছে কোনো মায়া নাই। আমি ব্রেকফাস্ট নিয়ে তোমার জন্য ওয়েট করে থাকি। ওয়েট করো, আমি ডিনারে ওয়েট করে থাকি, তুমি বদরি করো না। ব্রেকফাস্ট করি না, লাঞ্চ করি না, ঘুম থেকে দেরি করে উঠি, এর মানে এই না তোমার জন্য আমার কোনো মায়া নাই। তুমি সহজে এই ইকুয়েশন করতে পারো না? তুমি আমাকে একটা এক্সাম্পল দাও। আমি বুঝছি আর কি, আমার মানে আমার শুনে একা থাকো, আমার ছাড়া থাকো। সকালে তো নাস্তাই করতে হয়, আর তুমি জানো না আমি তোমার জন্য ওয়েট করে থাকি। এত দেরি করে উঠো কেন? দেরিতে ঘুমাই তাই। কখন ঘুমিয়েছো কালকে রাতে? ইনফ্যাক্ট তুমি ঘুমাই নি আম্মা। আমি আজকে আজকে সকালে ঘুমাইছি 7টার দিকে। বাহ, কেন? আমার তো টেনশনের কারণ আছে, আমার সংসার দেখতে হয়, অফিসের ঝামেলা আছে, তুমি আমার রেসপন্সিবিলিটি। তোমার কারণটা জানতে পারি? দেশ আম্মা, দেশটা খুব চিন্তায় আছে আমি। আচ্ছা, এখন কয়টা বাজে? 9:30 আম্মা। তোমার বেয়াদবি না করে বলো কয়টা বাজে, দেখো। 10:30, 10:30। দেশ নিয়ে চিন্তা করো, আর 10:30 উঠ। তোমার জন্য আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়ে রাখি, লাঞ্চ, ডিনার। কি ব্যাপার, তুমি তো রেগুলারলি খাও না, মানে কি আমার কষ্টটা তোমার কাছে কোনো অর্থ রাখে না? কাজ করো মা, কাল থেকে এই যে লাঞ্চ ডিনার নাস্তা ফাস্তা এগুলো আসলে বাড়ানোর দরকার নেই। যেহেতু তুমি এমনি বিজি থাকো, তার উপরে এক্সট্রা প্রেশার। আমি তো বাসায় খাই না, তুমি তো বললা। কি বললে কথাটা? এমনি বিজি থাকি না? আমি বললাম তুমি তো এমনি বিজি থাকো, মানে বিজি থাকো না তুমি তো। আমি অফিস করি, তাই তো? আমি আর্ন করি। তোমার কি মনে হয় রাজার ভান্ডার আছে আমাদের? হ্যাঁ। না তো, তোমার বাবার ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া তুমি আর্থিক কোনো সংকটে কখনো পড়েছো? আমি পড়তে দিয়েছি তোমাকে? তুমি কি আমার স্ট্রাগলটা বোঝো না, নাকি নাকি না বোঝার ভান করো, নাকি ইউ টুক মি ফর গ্রান্টেড? কি ইউ জাস্ট ইম্পসিবল, আমি কোনোভাবে তোমাকে রিচ করতে পারছি না। মিশন ইম্পসিবল আম্মা, ক্লাসে গেলাম, বাকি কথাগুলো সুন্দর সুন্দর সুন্দর।